আল্লাহ কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন যে এম আমালু ফাসাইয়ার আল্লাহ আমালু শ্রম করো শ্রম করো আল্লাহ কোরআনে বলছেন তা শুধু নামাজ পড়া ফরজ এইটাই তো বলি আল্লাহ ক্ষান্ত তো নিতে। পেট চলবে কী করে তো সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এ আমালু তোমরা সকলে যে ব্যক্তি যে টেকনোলজিটা জানে তাকে ওই টেকনোলজিটা ওই বিদ্যাটা প্রয়োগ করে ব্যবহার করে এই পৃথিবীতে সভ্যতা গড়ে তোলবার তীব্র বাসনার হৃদয়ে নিয়ে উপযুক্ত ব্যক্তিগণের অ্যাডভাইস গ্রহণ করে শ্রম করো শ্রম করো আল্লাহ পরের আয়াতে কি বলেন দেখেন দেখেন্লাহ আমাল নিশ্চয়ই তোমার ওই শ্রমের পরিমাণ কেমন হলো মনোযোগ কেমন হলো এবং এই কি পরিমাণে আগ্রহের সঙ্গে তুমি অর্পিত দায়িত্বটা তুমি বাস্তবায়ন করলে এইটা নিশ্চয়ই আল্লাহ দেখেন এবং আল্লাহর রাসুল নবী পাখের যুগে আল্লাহর রসুল উনিও তদন্ত নিতেন যে এই শ্রমিক এই লেবারটা কিভাবে কাজ করেছে তাহলে আল্লাহ নবীর অনুপস্থিতিতে খলিফাগন এই যুগে নবীর শিক্ষা অনুসরণকারী একটা কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা তারা এটা তদন্ত করবে যে এই ম্যানেজারটা এই শ্রমিকটা এই লেবারটা এই ওয়ার্কারটা অর্পিত দায়িত্ব পালনের সময় সে যেন যুদ্ধের ময়দানে বাঘের মতো হয়ে যায় কোনো কাজ নিষ্ঠার সঙ্গে কাজ করে এবং কোয়ালিটি সহ করে পরিমাণও সেই পরিমাণে বাড়ায় প্রমোশন দিয়ে দিতে হবে তাকে প্রমোশন দিয়ে দিতে হবে তাকে ভবিষ্যতে অনেক হাই বেতনে যাতে যেহেতু সে ঘুষ গ্রহণ করে না এখন অথরিটি যদি তাকে একটু বিবেচনা না করে তাহলে কি হলো তাহলে তো শ্রমের মর্যাদা এইভাবে করতে করতে কিন্তু আমাদের আর্থিক অবস্থা বাড়াবার চেষ্টা করতে হবে কিন্তু শত শ্রেষ্ঠ পরে কোনো কোনো লোককে পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একটু সীমাবদ্ধ রেজেক দিয়ে থাকেন এটা পরীক্ষা করবার জন্য দেখি ভালো সুখে রাখলে খুবই আমার জয়গান করে কিন্তু একটু দারিদ্র্যের মধ্যে ফেলে দিলে আল্লাহর সমালোচনা করে কিনা আল্লাহর বিবেচনা নয় আল্লাহর চোখ নয় আল্লাহ চোখে এইসব কথা বলে কিনা আল্লাহ রব হারাম